আবারও সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকের টিউটোরিয়াল। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো ডেলিগেটস নিয়ে। তো খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, মজার একটা টপিকস, সেটা নিয়ে একটু আলোচনা করবো। চলেন তাহলে আমরা শুরু করে দিই। চলে আসলাম প্রথম স্লাইডে। হোয়াট ইজ ডেলিগেটস? ইন সিম্পল ওয়ার্ড, ডেলিগেটস কন্টেইন দ্য রেফারেন্স টু সেভারাল মেথডস অ্যান্ড কল দ্যাম হোয়াট নিডেড। ডেলিগেটসটা আসলে কন্টেইন করে অনেকগুলো বিভিন্ন মেথডের রেফারেন্সটা কন্টেইন করে, এবং আমি চাইলে বা যে কেউ চাইলে যখন ইচ্ছা তখনই চাইলে কল করতে পারে সুবিধা মতো। আচ্ছা, আমাদের একটা যখন একটা ক্লাস থাকে, আমরা ক্লাসের একটা রেফারেন্স ক্রিয়েট করতে পারি। যখন একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি, একটা অবজেক্টকে অবজেক্ট ক্রিয়েট করার সময় আমরা তাকে একটা পয়েন্ট করি একটা রেফারেন্সের এগেনস্টে, যাতে আমরা ওই অবজেক্টটাকে ধরতে পারি। সেই জন্য আসলে আমরা একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবো, আমরা পয়েন্ট করি, একটা পয়েন্টার থাকে যেটা দিয়ে আমি অ্যাক্সেস করবো ওই অবজেক্টটাকে, তাই না? যদি ম্যাথডের ক্ষেত্রে বলি, সো ম্যাথডের কিন্তু এখনো পর্যন্ত আমরা এরকম কোনো মেকানিজম যাই না। সো ম্যাথডগুলোকে কোনো পয়েন্ট মানে পয়েন্টার বানানো যায় কিনা, ম্যাথড অনেকগুলো ম্যাথডকে আমি একটা পয়েন্টের মধ্যে রাখতে পারি কিনা, এরকম কোনো কিছু ছিল না। সো এইটাই হচ্ছে সেই জিনিস যেটা দিয়ে আমরা আসলে চাইলে ম্যাথডকেও আমরা একটা ডেলিগেটের এগেনস্টে পয়েন্ট করতে পারি। তো শুধু একটা ডেলিগেট একটা মেথড পয়েন্ট করে ব্যাপারটা এরকম না, অনেকগুলো আসলে মেথডকে সে পয়েন্ট করতে পারে। তো একদম সেটা আবার সেম সিগনেচার হতে হবে, একটা ডেলিগেটের যে সিগনেচার থাকবে ও ওই রকম সিগনেচারের মেথডগুলোকে সে পয়েন্ট করতে পারে। সো ও যতগুলো আমি ওই ডেলিগেটকে অ্যাড করে দিতে পারবো ইচ্ছা মতো, আমি চাইলে অ্যাড করতে পারবো ওই সেম সিগনেচারের মধ্যে। সো সবগুলো মেথডকে সে পয়েন্ট করতে পারে। ওকে, so you create number of methods as you need and attach it to delegates. So joto khushi toto apni chaile method banate paren same signature er, so of course same signature hote hobe, same signature jodi hoy delegate er apni icche moto apni oi delegate er modhe attach korte parben, add kore rakhte parben. পরবর্তীতে চাইলে আপনি ওই রেফারেন্সকে রেফারেন্সের থ্রুতে বা রেফারেন্সকে কল করে আপনি চাইলে মেথডগুলোকে কল করতে পারেন। ওকে, এই ছিল আসলে ডেলিগেটের সংজ্ঞা। পরবর্তী স্লাইডে চলে যাব। Why do you need delegates? So আমাদের delegates এর দরকার কি, আমরা কেন ইউজ করব? সো অনেকে দেখা গেছে অলরেডি আপনারা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন, অনেকে জব করতেছেন, তাই না? তো তারা তো এখন হয়তো অনেকেই ডেলিগেট ইউজ করতে হয় না, তারা মনে হয় আমরা ডেলিগেট ইউজ করি না, আমার কি কাজে লাগতেছে না? অফকোর্স কাজে হচ্ছে, আপনাদের হয়তো কাজ হচ্ছে, কিন্তু ডেলিগেট হলে হয়তো কিছু স্পেসিফিক জিনিসগুলো আসলে অনেক ইজিলি করতে পারতেন, হয়তো আপনি অনেক একটু কঠিন করে ম্যানেজ করছেন ব্যাপারটা। ওকে, হয়তো আপনি মানে একদম প্রপার যে ওয়াইটা ছিল সেটা মিস করছেন আসলে। সো চলেন আমরা এটা যে শিখবো, আমরা কেন ইউজ করতে হয় সেটা একটু জানি। সো প্রোগ্রামার্স অফেন নিডস টু পাস এ মেথড অ্যাজ এ প্যারামিটার অফ আদার মেথডস। আচ্ছা, ডেভেলপারদের আর প্রোগ্রামারদের আসলে অনেক সময় প্রয়োজন হয় একটা মেথডকে আমি প্যারামিটার হিসেবে পাস করতে চাই। একটা ম্যাথডের অনেকগুলো প্যারামিটার থাকে, সো আমরা প্যারামিটার এতদিন পর্যন্ত যতটুকু দেখছি, সো একটা ম্যাথডের প্যারামিটার আমাদের যতগুলো ইউজার ডিফাইন ডেটা টাইপ ছিল সেগুলো নিয়ে আমরা ইউজ করছি প্রচুর, তাই না? আমাদের প্রিমিটিভ ডেটা টাইপ নিয়ে কাজ করছি, স্ট্রিং, ইন্টিজার, তাই না? তো এই ডেটা টাইপগুলো আসলে আমাদের কী করছি, আমাদের প্যারামিটার আমরা ইউজ করছি, ইউজার ডিফাইন এবং হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপগুলো, এর বাইরে কিন্তু আমরা কখনো ইউজ করি নি। সো আমার যদি কখনো এরকম মনে হয় বা আমার যদি কখনো এরকম দরকার হয় যে আমার আমার একটা মেথডের প্যারামিটার আমার ফাংশন পাস করতে হবে, সো আমার ফাংশনটাকে প্যারামিটার হিসেবে আমাকে দিতে হবে, তখন আমাকে অফকোর্স ডেলিগেট ইউজ করতে হবে। যদি আমি ডেলিগেট ইউজ না করি কখনোই আসলে সেটা পসিবল না। আমি ডেলিগেটস ইউজিং ছাড়া আমি আসলে কখনো একটা মেথডের প্যারামিটারের ফাংশন পাস করতে পারবো না। ওকে, সো যদি এরকম কোনো মেকানিজম আসে বা এরকম কোনো কাজের জন্য আমাদের দরকার হয়, অফকোর্স আমাকে ইউজ করতে হবে ডেলিগেটস। ওকে, সো ফর দিস পারপাস উই ক্রিয়েট অ্যান্ড ইউজ ডেলিগেটস। সো যদি এরকম কোনো ইস্যু থাকে তখন আমরা অফকোর্স এই উদ্দেশ্যে আসলে আমাদের ডেলিগেট ক্রিয়েট করতে হবে এবং ইউজ করতে হবে। ওকে, সো সেকেন্ড, এ ডেলিগেট ইজ এ ক্লাস দ্যাট এনক্যাপসুলেটস এ মেথড সিগনেচার। ডেলিগেট হচ্ছে একটা ক্লাস যেটা আসলে এনক্যাপচুলেট করে, এনক্যাপচুল সংক্ষিপ্ত করে ফেলে একটা মেথড সিগনেচারকে। ওকে, অলদো ইট ক্যান বি ইউজড ইন এনি কনটেক্সট, ইট অফেন সার্ভস অ্যাজ দ্য বেসিস অফ ইভেন্ট হ্যান্ডেলিং মডেল ইন সি শার্প অ্যান্ড ডট নেট।
এছাড়াও আপনি আসলে যে কোনো কন্টেক্সটে আপনি চাইলে এই ডিলিগেটসটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। সবচেয়ে বেশি যেটা ইউজ হয় মোটামুটি ইভেন্ট হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে আসলে ডিলিগেটসটা খুব কাজে লাগে বা খুব বেশি ইউজ হয়। তো আপনি যে কোনো কন্টেক্সটে চাইলে ইউজ করতে পারেন, আর মোস্ট প্রবাবলি অফকোর্স ইউজ করে হচ্ছে একটা মেথডের প্যারামিটার হিসেবে পাস করার জন্য একটা মেথড। সো এই জন্য আসলে খুব বেশি ডিলিগেটস ইউজ করা হয়। তো আরও কিছু কারণ আছে, আপনারা একটু পড়ে নেবেন, বাকিগুলো আমি ইগনোর করলাম। তো চলে যাই পরের স্লাইডে। সো বেনিফিটস অফ ডেলিগেটস, তো ডেলিগেটস অনেকগুলো বেনিফিটস আছে সেগুলো জানবো। আমরা যদি বেনিফিটস না জানি তাহলে আমাদের আসলে এই ডেলিগেটসটা আসলে ইনকর্পোরেট করার ইচ্ছা হবে না, তাই না? সো সেটা নিয়ে একটু আলোচনা করি। সো অনেকগুলো বেনিফিটস আছে। সো ডেলিগেটস আর অবজেক্ট ওরিয়েন্টেড অ্যান্ড টাইপ সেফ অ্যান্ড ভেরি সিকিউর। সো ডেলিগেট আছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড অ্যান্ড টাইপ সেফ এবং অনেক সিকিউর। ডেলিগেটস মেক্স ইভেন্ট হ্যান্ডেলিং সিম্পল অ্যান্ড ইজি। তো ইভেন্ট হ্যান্ডেলিংটাকে আসলে ডেলিগেটসটা খুব সিম্পল এবং ইজি করে তোলে। তো ইভেন্ট হ্যান্ডেলিং তো জানেন, সো ইভেন্ট অলরেডি আমরা জানি। তারপর একটু বলি, সো আমরা যারা ডেস্কটপ অ্যাপ্লিকেশনে কাজ করছি, সাপোজ ধরেন ডেস্কটপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি বলি, আমরা ইউআই দেখছি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সো এখানে আমাদের বাটন ক্লিক থাকে, তাই না? আমাদের ডাবল ক্লিক বাটন, ডাবল ক্লিক থাকে, সিঙ্গেল ক্লিক থাকে, তারপরে হচ্ছে মাউস হোভার থাকে। সো এগুলো সবগুলো আসলে ইভেন্ট, একটা ইভেন্ট। সো এই ইভেন্ট হ্যান্ডেলিং এর ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল এবং ইজি হয়। ডেলিগেটস অ্যালো মেথডস টু বি পাসড অ্যাজ এ প্যারামিটার, যেটা আমি অলরেডি বলে আসছি। সো ডেলিগেটস দিয়ে আসলে অ্যালো করে মেথড পাস করার জন্য প্যারামিটার হিসেবে। ওকে, নেক্সট, ইট ইজ ইউজ টু কল ব্যাক মেথড। সো এটা আসলে ইউজ হয় কল ব্যাক মেথডের জন্য। সো কল ব্যাক মেথডটা কি? ওই সেম জিনিস, কল ব্যাক মেথডটা হচ্ছে কোনো একটা মেথডের মধ্যে অন্য একটা মেথডকে পাস করা, প্যারামিটার হিসেবে পাস করা, এটাই হচ্ছে কল ব্যাক মেথড। সো সেম জিনিস আসলে, যদিও দুইটাই। তো তারপর একটা আমরা নতুন একটা টপিক যাতে জানা হয়, কল ব্যাক মেথড। সো ওইটাকে কল ব্যাক মেথড বলে। প্রোভাইডস এ গুড ওয়ে টু এনক্যাপসুলেট দ্য মেথড, অলরেডি আমি বলে আসছি, ইগনোর করলাম। আর ডেলিগেটস আর মেইনলি ইউজড ইন ইমপ্লিমেন্টিং দ্য কল ব্যাক মেথড অ্যান্ড ইভেন্টস। সো মোটামুটি সেম, এখানে যেটা আসে কল ব্যাক এবং ইভেন্টস, একটা ইভেন্ট চলে আসছে। সো কল ব্যাক এবং ইভেন্ট দুইটা আসলে ডেলিগেট ইউজ করে ইমপ্লিমেন্ট করা যায়। তো এইগুলো হচ্ছে মেইনলি ফোকাস করে আসলে ডেলিগেটস দিয়ে। সো কল ব্যাক মেথড এবং ইভেন্টস, আরও অনেক কাজ থাকে, মেইনলি আসলে ডেলিগেটসটা দিয়ে ইউজ করে হচ্ছে এই দুইটা কাজে খুব বেশি মেইনলি হয় আর কি, জোর দিয়ে এই দুইটাতেই হয়। ওকে, আর ডেলিগেটস ক্যান অলসো বি ইউজড ইন অ্যানোনিমাস মেথড ইনভোকেশন। সো ডেলিগেট ইউজ করে আসলে অ্যানোনিমাস মেথড ইনভোকেশনের জন্য। সো এটার জন্য আসলে এই কাজ হয়, ইউজ করা যায়। সো অ্যানোনিমাস মেথডটা নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তীতে। সো অলরেডি আমি আপনাদেরকে অ্যানোনিমাস টাইপ দেখিয়েছিলাম। সো অ্যানোনিমাস টাইপ কিভাবে ডিক্লেয়ার করতে হয়, সো আমরা অ্যানোনিমাস মেথড নিয়ে আলোচনা করবো একটু পরে। তো সাথেই থাকবেন, এটা নিয়ে আলোচনা হবে। তো এখন আপাতত আমাদের ফোকাস হচ্ছে ডেলিগেটস, তো আমি এখন ইগনোর করলাম। ফাইন, তো এই ছিল ওভারঅল কিছু সুবিধা ওর বেনিফিটস ডেলিগেটসের। সো পরবর্তী স্লাইডে চলে আসি, হাউ টু ডিফাইন এ ডেলিগেটস ইন সি শার্প। ডেলিগেটটা আসলে সি শার্পে কিভাবে ডিফাইন করে, এক এক ল্যাঙ্গুয়েজ এক এক রকম মতো, তাই না? ডিফারেন্ট ওয়ে থাকে এক এক ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে। তো সি শার্প যেহেতু আমাদের ফোকাস সি শার্প, অফকোর্স আমরা সি শার্পটাই জানবো। সি শার্পে যেভাবে ডেলিগেট ডিফাইন করে, সো দেয়ার আর থ্রি স্টেপ ইন ডিফাইনিং অ্যান্ড ইউজিং ডেলিগেটস। তো তিনটা ধাপ আছে ডেলিগেট ডিফাইন করার জন্য এবং ইউজ করার জন্য, তিনটা ধাপ। সো ফার্স্ট অফ অল হচ্ছে ডিক্লেয়ার এ ডেলিগেট। সো অফকোর্স আপনি যেহেতু ডেলিগেট ইউজ করবেন, আপনাকে ফার্স্ট অফ অল ডিক্লেয়ার করতে হবে ডেলিগেটটা, রাইট? আমরা একটা ভেরিয়েবল ইউজ করবো, ভেরিয়েবলটাকে অফকোর্স আগে ডিক্লেয়ার করতে হয়। আমি ডিক্লেয়ার না করলে তো ইউজ করতে পারবো না, কম্পাইলার আমাকে আটকায় দিবে, তাই না? সো সেমভাবে আর ডেলিগেট যেহেতু আমি ইউজ করবো, অফকোর্স আমাকে প্রথমে ডিক্লেয়ার করতে হবে একটা ডেলিগেট। সেট এ টার্গেট মেথড, তারপর আমাকে টার্গেট মেথড সেট করতে হবে। সো ইনবুক এ ডেলিগেট, ফাইনালি হচ্ছে আমাকে ইনবুক করতে হবে ডেলিগেট। সো ইনবুকটা হচ্ছে কি, যখন আপনি একটা মেথড কল করবেন, নর্মালি আমরা একটা মেথড কল করতে পারি ইজিলি, মেথড কল, কলিং মেথড কিভাবে কল করতে আমরা জানি। সো যখন ডেলিগেট আমরা কল করবো, সেটাকে তো
আমাকে শিখতে হবে, তাই না? দুটো তো সেম হবে না, একটু ডিফারেন্ট। সো ডেলিগেটটাকে কল করতে ইনভোক করে, কিভাবে ইনভোক করতে হয় অফকোর্স আমি শিখাবো, আমরা দেখবো কিভাবে ইনভোক করতে হয়, সাথেই থাকবেন। সো ইনভোক করার কয়েকটা মেকানিজম আছে, আমরা সবগুলোই দেখবো আশা করতেছি। ওকে, সো এই ছিল আসলে তিনটা ধাপ সো ডেলিগেটস ডিফাইন করার জন্য। সো এগুলো আমরা মনে রাখবো। সো কি কি আমি আবার একটু সামারি বলি, ডিক্লেয়ার এ ডেলিগেট, সেট এ টার্গেট মেথড, ইনভোক এ ডেলিগেট। ফাইন, সো চলে আসি পরের স্লাইডে, টাইপস অফ ডেলিগেটস। সো ডেলিগেটস এর কিছু টাইপ আছে। সো দেয়ার আর থ্রি টাইপস অফ ডেলিগেটস দ্যাট ক্যান বি ইউজড ইন সি শার্প। সো এখানে আসলে তিনটা টাইপ আছে ডেলিগেটের, যেগুলো সি শার্পে ইউজ হয়। মোস্ট প্রবাবলি অন্য অন্য ল্যাঙ্গুয়েজও মেবি তিনটাই হয়, আমি অত জানি না অবশ্য, যদিও পসিবিলিটি হাই তিনটাই হওয়ার কথা। যাই হোক, আমরা এখানেই থাকি। সো কী কী সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল সিঙ্গেল ডেলিগেট, মাল্টিকাস্ট ডেলিগেট, জেনারিক ডেলিগেট। সো জেনারিক ডেলিগেট আবার ওর আবার আলাদা নিজস্ব প্রকারভেদ আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে জানবো। সো ফার্স্ট অফ অল হচ্ছে ও ডেলিগেট তিন প্রকার, সিঙ্গেল, মাল্টিকাস্ট এবং জেনারিক। আচ্ছা, সো এখন আমি আপাতত সংজ্ঞা দিচ্ছি না ডেলিগেট নিয়ে আলোচনা, সিঙ্গেল ডেলিগেট নিয়ে তেমন সংজ্ঞা টংজ্ঞা দিব না। অফকোর্স আমি পরবর্তীতে সিঙ্গেল ডেলিগেট নিয়ে কথা বলবো, তো সেখানে আমি সিঙ্গেল ডেলিগেট কী সেটা নিয়ে আলোচনা করবো বিস্তারিতভাবে, এবং আমি কোডে ইমপ্লিমেন্ট করে দেখব। ওকে, ফাইন, তো থ্যাংক ইউ। এই ছিল আসলে ডেলিগেট নিয়ে বেসিক আলোচনা। সো পরবর্তীতে আমি আপনাদের সাথে সিঙ্গেল ডেলিগেট নিয়ে কথা বলবো, সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি কোনো কনফিউশন থাকে অফকোর্স কমেন্ট করবেন, আমি ট্রাই করবো অ্যান্সার দেওয়ার জন্য। আবারও ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।